নমস্কার বন্ধুরা, মিঠু ব্লগস থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। এখন সকাল 7টা বাজে, আমি ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গিয়েছে আজকের উঠতে, 7টা বেজে গিয়েছে। উঠেই আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে আজকে মাছের ঝোল, ভাত আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করবো। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই। আর পিকুকে আজ স্কুলে নিয়ে যাব না, আজ স্কুলে নিয়ে যাব না একটাই কারণে, পিকু কাল স্কুলে যাওয়ার সময় একটু বৃষ্টিতে ভিজে গিয়েছিল। ভিজে যাওয়ার ফলে দেখলাম যে রাত্রেবেলা ওর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি হয়ে গিয়েছে। তো সেই কারণে ওকে স্কুলে আজকে নিয়ে যাব না। আর কাশছে, ও হালকা হালকা কাশছে, তাই আজকে ওকে রেস্ট দেবো। আর তাছাড়া আমি মেশিনের নতুন কাজ নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি, আজকে কাজও আছে, সেই কাজটা আজকে করে নেব। কাজের জন্য যে ওকে স্কুলে নিয়ে যাব সেটা নয়, কিন্তু ওর শরীরটা খারাপ বলে স্কুলে নিয়ে যাব না। ও মেশিন, আমি মেশিন নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি, এই যে সেলাই মেশিন নিয়ে এসেছি। আর এই পতাকা করছি, এক গুজ মাল পাখি আছে সেগুলো আজকে করে নেব, অর্ডারি মাল আছে দিতে হবে। আর এখানে দেখো এক গুছ হয়ে গিয়েছে, আর এক আর এক গুছ হচ্ছে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে চারটি মাছ ছিল, ফ্রিজ থেকে বের করেছি, মাছের ঝোল ভাত করবো, আর চিংড়ি আছে অল্প, চিংড়ি দিয়ে সবজি করবো একটা। আর পিকু ঘুম থেকে, ও পিকু পিকুর শরীরটা দেখেছো, খুবই কাশছে, ওর একটু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যায়। আইসক্রিম টাইসক্রিম খেলে, আর স্টিকারগুলো নিয়ে দেখো, দেখো সারা দরজা ময় মেরেছে। আর এখানটাই দেখো, এখানে পুটি করা ছিল, লাথি মেরে মেরে দরজা ঘা মেরে মেরে ভেঙে দিয়েছে। বলো ওগুলো তো গুনে গেলে, আবার 13-14 করছো। 1 2 3 4 5 6 7 কিছু কিছু ভুল গোনা হচ্ছে। 11 12 13 13 আছে, 13। আজকের ওয়েদারটা দেখো, পুরো অন্ধকার করে রয়েছে, আর সকালবেলা বৃষ্টি হয়ে গিয়েছে। বৃষ্টি প্রায় প্রত্যেক দিন সকালবেলা করেই হচ্ছে। আমাদের ঘরটা দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে, দেখো একদম পুরো অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। পিকু শরীর খারাপ, আর পিকু বল খেলছে, দেখো বল খেলছে, আর এদিকে লেগে যায়নি কেন। এদিকে আমি ঝোল বসিয়ে দিয়েছি, এই যে মাছ আর বড়ি ভেজে নিয়েছি, বড়ি আলু মাছ দিয়ে ঝোল করবো, আর চিংড়ি মাছের চচ্চড়ি বড়ি হয়েছে, এই যে চিংড়ি মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, ঝোলটা বসিয়ে দিয়ে আমি মেশিনের কাজে বসবো। এখন 8টা বাজে, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন 11:30 বাজে। আজকের বাইরের কাজও খুব একটা ছিল না, একটাই মাত্র ইসিজি ছিল, মেশিনটা আমি কিনলাম। বাইরের কাজ আমার একটা দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি ফ্রি থাকি। আর তাছাড়া আমি এই পতাকা আগে করতাম, করতে পারি, তো সেই কারণে আমি মেশিনটা কিনলাম। আমাদের এখানে সবাই ঘরে ঘরে এই সব পতাকা তৈরি করে, আর এখনকার বাজারে কি বলো তো, সব দিক থেকে রোজগার না করলে ছেলেদের মানুষ করা যায় না, তো সেই কারণে আমি মেশিনটা বিশেষ করে কিনলাম। দেখো এখানে আমার এক রুজ মাল হয়ে গিয়েছে, আর এক রুজ করছি, এটা আমার কাল সকালবেলার মধ্যেই দিতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি করছি। তো এক রুজ মাল কমপ্লিট করে আমি রান্না করতে গিয়েছিলাম, আর এখন দেখো পুরো প্যাক হয়ে গিয়েছে, কাল সকালবেলা মালটাকে দেবো। এখন 9টা বাজে, এবার আমি পিকুকে পড়াতে যাব, কারণ পিকুকে সন্ধ্যা থেকে পড়ানো হয়নি, এখন আমি পিকুকে একটু পড়াতে বসাবো। ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।